দোকান আছে কিছু काम कोविड हॉस्पिटल में तो अब 6 महीना से हमें कंटिन्यू हमें कोविड में काम कर ले। अब हमें के तो कल हमें के दोपहर में हमें के फोन करके बताला कि हमें के 20 जन काम करे नहीं लगे। तब हमें लेखन का करो हमें 33 जन 20 जन के बाद भी दिलान हम 20 जन में हम कोविड में हमें लेखन कहाँ काम करो हमें के काम लगी। अब सुपर सर्जन आज आई हमें अनुरोध करी कि हमें सुपर सर हमें के काम दो बाद जे को स्थायी जगह में हमें काम दे दो। हमें इतना दूर से हमें काम कर लगी ना तो रिक्स लेके अब भाग कर इसमें हमें काम कर ले। एक हमें के तो जे को जगह में हमें ये जगह देख चाहिए हमें काम कर लगे। नाम का है तुम्हार? मोर नाम ज्ञानिस तलकड़ा जयपुर गार्डन जयपुर से। কতদিন যখন বেশি করোনা ছিল তখন আমরা কাজ করলাম আর এখন আমাদেরকে বের করে দিল। আমাদেরকে এখন কোথাও কাজ দিয়ে দেবো কোথাও হবে কিন্তু বন্ধ করে দিল তো আমরা কোথায় যাবো এখন? কোথায় আসছো আজকে? আজকে কোথায় দেখা আসছো? সুপারের কাছে দেখা এসে কথা বলতে আসছিলাম যে আমাদেরকে যে কোনো জায়গায় কাজ দিয়ে দেবো। কি নাম তোমার? রীতা। তুমি কি করতে এখন? ওয়ার্ড গার্ল। কোথায়? কোভিড হাসপাতালে? কোভিড হাসপাতালে। কতদিন কাজ করেছো? আমরা তো দুই দিনে এই কোভিড ভাইরাসের সময় আমরা কাজ করেছি। আমাদের অধিকার যে আমরা একটা অন্য জায়গা হলেও আমরা কাজ পাব কিন্তু সেখান থেকেও সুপার স্যার আমাদের বঞ্চিত করছেন, বলছেন যে আমি পারবো না কোনো কিছু করতে। তোমরা যাদের আন্ডারে আগে ছিলাম ওদের কাছ থেকে কাগজ নাও, চিঠি করো, করে করে জায়গায় জায়গায় চিঠি করো, তাহলে তোমাদের কাজ হবে। তোমরা কি করতে কোভিড হসপিটালে? কোভিড হসপিটালে আমরা হাউস কিপিং ছিলাম, এবার যত পেশেন্ট ছিল তাদের সহযোগিতা করেছি অনেক। সিকিউরিটি দাদা আছে, ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ডরাও আছে, তারা যথেষ্ট সেবা করত। আমাদের ছিলাম টোটাল 33 জন, তার মধ্যে থেকে তো 13 জনকে কালকে রাখা হয়েছিল আর 20 জনকে বাতিল করে দেওয়া হয়েছিল। সেখান থেকেও আজকে সকালে 8 জন কার ফোন আসলো, তারা চলে গেল, আমরা 12 জন মিলেই আসলাম। আমাদের কাছে একটাই অনুরোধ ছিল সুপারের কাছে এসেছি যে আমাদের জানি অল্প কাজের একটা ব্যবস্থা করে দেয় কিন্তু সুপার স্যারও সেটা অমান্য করে দিল। আমাদের বললো আমি কিছু করতে পারবো না। এখন আমরা এই 12 জন লোক কি করব, কোথায় যাব, কি করে আমাদের সংসার চলবে আমরা বুঝে উঠতে পারছি না। কাজে নেওয়ার সময় কি বলে নেওয়া হয়েছিল? কাজে নেওয়ার সময় তো আমরা ঢুকেছিলাম সিসের আন্ডারে, তখন আমাদের 3 মাসের এগ্রিমেন্ট ছিল। তা সিস তো 4 মাস পরে চলে যায়, চলে যাওয়ার পরে নতুন এক লোকাল এখানকার পূজা এন্টারপ্রাইজ কোম্পানির থেকে আমাদের নেওয়া হয়েছিল কিন্তু সেখান থেকে কোনো ডকুমেন্টস কোনো কিচ্ছু দেওয়া হয়নি, খালি 4 মাসের আমরা বেতন পেলাম আর এই গেল মাসের বেতনটা বাকি আছে পাবো আমরা। আমাদের তো 2 তারিখ সকাল থেকে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি আপনাদের অল্প সহযোগিতা করে আমাদের একটা কাজের ব্যবস্থা করে দিন, নাহলে আমাদের সংসার গরু বাচ্চা নিয়ে কী করে চলবে? আপনার নাম? আমার নাম মানিক শর্মা। 12 জন আছেন তাই তো? হ্যাঁ। কী করেন আপনি? আমি তো আগে টোটো চালক ছিলাম, টোটো তো বিক্রি করে দিয়েছি। এখানে এখানে কি কাজ করতেন? এখানে হাউস কিপিং। আমি তোমাকে প্রশ্ন করতে প্রশ্ন দেন তাদেরকে।
তাদেরকে দেখুন, যে কোনো লোকেরই কাজ চলে গেলে একটা তার সমস্যা হয় ঠিকই, কিন্তু যেহেতু এটা পিওরলি কন্ট্রাকচুয়াল ছিল এবং এই ধরনের সমস্যা হতে পারে বলে আমরা এজেন্সিকে বলেছিলাম যে আমাদের এতজন ম্যান পাওয়ার দিয়ে, আর যে অর্ডারটা বেরিয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়েই বিভিন্ন জেলাতে এই লোক নেওয়া হয়েছে, শুধু তো এই জলপাইগুড়ি জেলাতে নয় সমস্ত ডিস্ট্রিক্টের লোক নেওয়া হয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে। এটা টেম্পোরারি বেসিসে ছিল, যতদিন সুবিধা ছিল আমরা তাদেরকে রেখেছি, তাদেরকে যা প্রাপ্য টাকা সেটা আমরা দিয়েছি, কিন্তু এখন একটাও পেশেন্ট নেই এবং এই মুহূর্তে আমাদের করোনার ফান্ডও সেরকম পাওয়া যাচ্ছে না, সুতরাং এদেরকে আমাদের বাধ্য হচ্ছি এদেরকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি। যদি কখনো কোনো সুযোগ আসে সেই ক্ষেত্রে কি এরা অগ্রাধিকার পাবে? যদি হাসপাতাল স্বাস্থ্য দপ্তরের এজেন্সিকে বলে দেবো তাদের যেন একটা করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আলাদা করে দিয়ে দেয়, সেই সার্টিফিকেটটা রাখবে, যদি কোনোদিন গভর্নমেন্ট থেকে কোনো রিক্রুটমেন্ট হয় এই সার্টিফিকেট এক্সপিরিয়েন্স গুলো যাতে সেখানে একটু প্রাধান্য দেয়। কতজন আমাদের টোটাল 50 জনের মতো ছিল, মুহূর্তে একটাও পেশেন্ট নেই এবং আমাদের পুরো জেলা জুড়ে প্রত্যেক মাসে প্রত্যেক দিনই প্রায় 250-300 করে টেস্ট হচ্ছে, এই টেস্টেও সেরকম পজিটিভ কিছু পাওয়া যাচ্ছে না, সব জিরোস নেগেটিভ হয়ে গেছে, সব নি। সুতরাং কোভিড হসপিটাল নিয়ে আমাদের চিন্তার ব্যাপার আছে, এখানে একটাও যেহেতু পেশেন্ট থাকছে কি করবেন, চিন্তা বলতে কি চিন্তা? চিন্তা হ্যাঁ, আপাতত আমাদের আরো কিছুদিন ওয়াচ করে দেখতে হবে যে সিচুয়েশনটা কোন দিকে যায়, কারণ একজনও যদি পজিটিভ আসে বা সে যদি অসুস্থ হয়ে পড়ে তাকে তো আমাদের রাখতে হবে, সেই জন্যে আমরা এখনো পর্যন্ত এটা ফাংশনিং রেখেছি, হায়ার অথরিটির নির্দেশে আমরা এটাকে ক্লোজ করি। আস্তে 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 দাদা কিভাবে চলবে সাধারণ মানুষ না, এটা তো খুশিরই খবর। তারপরে যেহেতু ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে, আপাতত হয়তো স্বাস্থ্যকর্মীরা পাচ্ছে, আগামী দিনে সাধারণ মানুষও যদি পেয়ে যায় তাহলে করোনা মুক্ত।